হাউ আর ইউ, কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেটিতে রয়েছে কিভাবে আপনি আপনার কোম্পানির জন্য ফ্রিতে একটি সুন্দর একটি লোগো তৈরি করতে পারেন। তো কথা আজকে বাড়াবো না, আজকে সরাসরি কাজে চলে যাব। যার তার জন্য আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সরাসরি গুগল প্লে স্টোর থেকে। সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আচ্ছা আমি দেখাই দিই আপনাদেরকে, সফটওয়্যারটার নাম হচ্ছে লোগো ফাউন্ড্রি। তো মূলত এটা সার্চ দিলে কিন্তু আসবে না, আপনাকে দিতে হবে, এটা সার্চ দিলেও চলে আসবে। তো আমরা যেটা দিয়ে সার্চ দেব, দেখেন আপনি চাইলে এই যে লোগো মেকার অ্যান্ড লোগো ক্রিয়েটর এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন, দেখেন এই সফটওয়্যারটা কিন্তু অনেক পপুলার একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি অনেক সুন্দর একটা লোগো তৈরি করতে পারেন। আচ্ছা দেখাই আপনাদেরকে, আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি চাইলে নিজে নিজে তৈরি করতে পারবেন, আপনি চাইলে ওদের তৈরি করার লোগোতে শুধু এডিট করতে পারবেন, সমস্যা নেই। আমরা একটা ওদের তৈরি করার লোগোতে এডিট করি, এখানে যে আপনি একটা ক্লিক করেন, এখানে কিছু নিউ লোগো আছে, আপনি চাইলে এখান থেকে লোগো কিছু ডাউনলোড করে আপনি এডিট করতে পারবেন। তো আমি একটা পছন্দ করি, কি নেওয়া যায় নেওয়া যায় কি নেওয়া যায় কি নেওয়া যায় আপনার একটা দিয়ে দিবেন, আমি একটু এখান থেকে এই পাশ থেকে দেখি একটা নেওয়া যায় কিনা। আমি এই যে এটা নিচ্ছি, দেখি কি হয়। একটা ডাউনলোড দিয়ে দিবেন, কর্নারে একটা ডাউনলোড বাটন দেখছিলেন, এই বাটনটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। এইখানে আপনি শুধু এডিট করতে পারেন টেক্সটটা, আপনি সমস্যা নেই, আপনি চাইলে অনেক কিছু মানে সমস্ত কিছু সরিয়ে ফেলে আপনি নিজেও বসাইতে পারেন। আমরা এক টেক্সটে যাই, এক টেক্সটে যাওয়ার পরে এই মডিফাই টেক্সটে যাবো, মডিফাই টেক্সট থেকে 2016 কেটে 2017 বানিয়ে দিই, আমরা 17টা বানিয়ে দিই। তারপরে উপরে যে আরেকটা লেখা ছিল ওটাও আপনি কেটে ফেলেন, ধরেন আমি আমার কোম্পানির নাম দিচ্ছি TECH 420, এটা আমার মূলত একটা পেজ ইউটিউব চ্যানেলের নাম, ট্যাগ 420, আপনি এটা দিতে পারেন, এটা দিয়ে আপনি দিতে পারেন, ওটা আপনার সাবজেক্ট আপনি দিয়ে তারপরে আপনি এই জিনিসটা সেভ করতে পারেন। সেভ করার জন্য আমরা আপনাকে একটা টাচ করতে হবে, টাচ করলে দেখবেন সেভ বাটন একটা আসবে কর্নারে, ক্রিয়েট নিউতে যান, আপনি কিছু একটা লেখেন, আপনার পেজে আপনার ছবির নাম দেন, তারপরে JPG-তে ক্লিক করেন, তারপরে সেভ ক্লিক করেন, তারপরে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা এখন গ্যালারিতে সরাসরি চলে যাই, দেখি সেভ হয়েছে কি না। হ্যাঁ আমাদের এটা সেভ হয়েছে, এটা আমার আরেকটা লোগো ছিল। তো এই দেখেন আমরা একটু আগে যে লোগোটা তৈরি করছি সেটা হচ্ছে এইটা লোগোটা, এটা হচ্ছে এটা, অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর আপনি লোগো তৈরি করতে পারবেন শুধুমাত্র এই সফটওয়্যারটার মাধ্যমে। জাস্ট থিঙ্ক করবে কীভাবে করা যায়, এখানে মানে এখানে প্ল্যানিং দেওয়া আছে, আপনার সমস্ত কিছু দেওয়া আছে, শুধুমাত্র আপনি বসে সুন্দর করে করলেই হবে। তো ফ্রেন্ড আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন, আর পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিটা ভিডিও ছাড়ার পরে আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটা চলে যাবে, তাতে করে আপনি দেখতে পারবেন সরাসরি। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক আপনাদের কমেন্ট আপনাদের শেয়ার আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।